তো আবার চলে এসেছি দাদার গ্যারেজে। তো আমি এসেছিলাম হচ্ছে লাস্ট যখন বাইকটা দিতে, সেটা ছিল মঙ্গলবার, আর আজ হচ্ছে শনিবার। তো চারদিন পাঁচ দিন মতন ছিল দাদার এখানে, পুরো বাইকের পুরো সব কাজ কমপ্লিট। মানে আমি এক্সট্রা কিছু আরও কাজ করিয়েছিলাম, যেমন হচ্ছে আমার চেনের একটা প্রবলেম হচ্ছিল, আওয়াজ হচ্ছিলো, তো পরে জানা গেল যে ভিতর থেকে প্রচুর মাটি বেরিয়েছে। আর তারপরে হচ্ছে আমার হ্যান্ডেলটা, এই যে হ্যান্ডেলটা দেখছো, তো বেসিক্যালি ওই বল বিয়ারিংটা চলে গেছিলো, তো এইসব পুরো চেঞ্জ করা হয়েছে। বল বিয়ারিং এই যে দেখতে পাচ্ছ, এইসব পুরো খোলা হয়েছে, এগুলো পুরো খোলা হয়েছে। এইখানে এইখানে দেখো, এখানে সব লাগানো হয়েছে অয়েল, তো এইসব পুরো কাজ কমপ্লিট এখন। তো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের দেখানোর, সেটা হচ্ছে তোমাদের টায়ারগুলোকে দেখিয়ে দিই কনভার্সনের পরে কীরকম হয়। তো বেসিক্যালি টায়ার একই থাকে, কোনো চেঞ্জ কিছু হবে না। তো আমি আমার টিউব টায়ার, তো টিউব টায়ারের উপরেই আমি কনভার্সনটা করিয়েছি। তো তোমাদের আমি একবার জাস্ট দেখাচ্ছি, খালি ডিফারেন্সটা কোথায় তোমরা সেটা বুঝতে পারবে। তো এই টায়ারটা যদি দেখো তোমরা, তো এটা আমার হিমালয়ানের সিয়েটেরই টায়ার, আর টিউবটা খালি টিউবটা বার করে নেওয়া হয়েছে ভেতর থেকে। আর এইখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা ভালো করে একবার দেখাই তোমাদের, এই যে দেখতে পাচ্ছ দেখো, এই এই এইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, ঠিক আছে। যেমন ধরো তোমাদের টিউবলেস টায়ার দেখাচ্ছি একটা, সরি টিউব টায়ার যদি থাকে, টিউব টায়ারে একটু অন্যরকম হয়। এখন এখানে তো সবই অ্যাকচুয়ালি টিউবলেস কনভার্সন হয়ে গেছে, তো আমি এখানে দেখাতে পারছি না, বাট এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়। তো পিছনের চাকাও তোমাদের দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ এইটা, এই যেখান দিয়ে হাওয়াটা ঢোকাতে মানে যেখানে হাওয়া ভরাই আমরা, তো এই এই পুরো জিনিসটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়। তো সব কিছু হয়ে গেছে, এটা আমি আবার নতুন টায়ার লাগিয়েছি, কারণ আমার লাস্ট ট্রিপ যখন করেছিলাম নেপাল ট্রিপ, তারপরে আমার এই টায়ারটা পুরো একদম পুরো প্লেন হয়ে গেছিলো, তো সেই কারণে ওই টায়ারটা ফেলে দিয়ে এখন আবার নতুন টায়ার লাগিয়েছি। আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখতে পারো সেগুলো। তো এই ভিডিওগুলো বেসিক্যালি আমি দাদার থেকেই পেয়েছি, কারণ আমার পক্ষে তো অত দূরে গিয়ে কমপ্লিট ভিডিও করা সম্ভব হয়নি, কারণ মোটামুটি আমি যেখানে থাকি দমদমে, তো সেখান থেকে 18 কিলোমিটার ডিস্টেন্স, তো সেই জন্য আমি কমপ্লিট ভিডিও ওখানে গিয়ে করতে পারিনি। তো দাদা আমাকে যে ভিডিওগুলো পাঠিয়েছে সেগুলোই আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। একটু কোয়ালিটিগুলো একটু খারাপ আছে, তো তার জন্য আমি সরি আগে থেকেই বলে রাখছি। বাট এগুলো হচ্ছে এই টিউবলেস কনভার্সেশনের যে প্রসেসটা, সো প্রসেসেরই কিছু অংশ দাদা আমার সাথে শেয়ার করেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। এই ফার্স্ট রিম হিমালয়ান 411, এই রিমটায় অনেকটাই রাস্ট ছিল, তো আমরা এটাকে পেন্ট করেছি। ফার্স্ট লেয়ার কিওরিং হয়ে গেছে, দেখা যাচ্ছে নিটলি কিওরিং হয়েছে। আমরা এটাকে ড্রাইংয়ের জন্য সানলাইটে রেখেছি, বাইরে ব্রাইট সানলাইট রয়েছে। আর এই যে সেকেন্ড রিমের সেকেন্ড লেয়ার কিওরিং হয়েছে, আমরা এটাকে ড্রাইংয়ের জন্য নিয়ে এসেছি বাইরে, বাইরে এটা ড্রাইংয়ের জন্য থাকবে, তো এটাতে পরে আমরা পেন্ট করব। ফার্স্ট রিমটা আমাদের পেন্টিং হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে রিমের সাইড কন্ডিশন কীরকম, একদম রং টং চটে আছে, এগুলোকে আমরা ক্লিয়ার করব। আর ভেতরে এই যে গাড়িটা রয়েছে, দুটো রিম প্রপারলি পেন্ট হয়ে গেছে, সারফেস দেখা যাচ্ছে, রিমের কী কন্ডিশন ছিল ব্যাক রিমের, সেটা কোন জায়গায় এসেছে, একদম প্রপারলি পেন্ট হয়েছে, এতে রিমের লংজিভিটি বাড়ে। তো এই ভিডিওর এন্ডে আমি কিছু লাদাখের শর্ট ক্লিপ অ্যাড করেছি এগুলো, তো আই এম সো হ্যাপি উইথ দ্য কনভার্সেশন দ্যাট ওয়াজ ডান। তো আমাকে কিচ্ছু হাত দিতে হয়নি, কিছু করতে হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা যেটা আমার একটু মনে হয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু কনভার্সেশনের পরে টায়ারের প্রেশারটা কম্পেয়ার টু টিউবলে টিউব টায়ারের যে টায়ার প্রেশার থাকে, তো
টিউবলেসে কনভার্ট, মানে টিউবলেসে কনভার্ট করার পরে সেই টায়ার প্রেশারটা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে আমি যখন লাদাখ ট্রিপে আমি যখন অফরোডিংগুলো করছিলাম, কিছু কিছু জায়গা বেশ বীভৎস অফরোড ছিল, তো যখন আমি সেই অফরোডিংগুলো করছিলাম তখন আমার মনে হয়েছিল যে একটু বাইকটা বেশি মানে লাফাচ্ছে আর কি, বেশি জার্কিং হচ্ছে। তো ওই একটাই আমার ফিলিং এসছে, বাট আদারওয়াইজ ডিসব্যালেন্স বা অন্য কোনো রকম কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট লাকিলি বলতে গেলে কোনো পাংচারও কিছু হয়নি, তো আমি খুব হ্যাপিলি ঘুরে এসেছি বলতে পারবে, তো আমি এইটুকুনি বলতে পারি। আমার এক্সপিরিয়েন্স যদি তোমরা জানতে চাও, মানে আমি মানে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার, এইটুকুনি বলবো। এবং আই এম স্যাটিসফাইড উইথ দ্য টিউবলেস কনভারসেশান। আর লাস্টলি একটাই, দাদাকে হ্যাটস অফ লাদাখ মোটো গ্যারেজের, কেননা এটা যদি তুমি আমাকে চার পাঁচ দিনের মধ্যে প্রায়োরিটি ওয়ান নিয়ে যদি না করে দিতে তাহলে হয়তো সম্ভব হতো না। কারণ যেভাবে আমি মানে উইদাউট কোনো টেনশান নিয়ে গেছি, তো এটা যদি টিউব থাকতো তাহলে আমার একটা মানে প্রচণ্ড টেনশনের ব্যাপার থাকতো, কারণ অনেক কিছু আমাকে ক্যারি করতে হতো। এবং একটা টেনশন থাকতো যে যদি বাই চান্স হয়ে যায় পাংচার, তো তাহলে কেস, কারণ আর কখন কোথায় কাকে পাবো তার কোনো ঠিক নেই, বিশেষ করে আবার লাদাখের মতন জায়গা। তাহলে ফাইনালি আমার হিমালয়ানের যেটা টিউব থেকে টিউবলেস টায়ার কনভার্সন কমপ্লিট, গাড়ি পেয়ে গেছি আজকেই হাতে, সামনে গাড়ি এখন, মানে বাইক বলতে পারো। তো এবার বেরোনোর পালা, সমস্ত কিছু কাজ হয়ে গেছে, খালি জাস্ট অল্প একটু কাজ রয়েছে যেটা কমপ্লিট হয়ে গেলেই বাইকের, মানে জাস্ট বেসিক্যালি কাজ বলতে হচ্ছে যে এই যে ক্যাপটা দেখতে পাচ্ছ, এই ক্যাপটা আমি খুঁজে খুঁজে কোথাও পাচ্ছিলাম না, তারপরে দাদার কাছ থেকেই পেলাম আর কি। তো একদিকেরটা লাগানো হয়েছে, ওই দিকেরটা লাগানো বাকি আছে, দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, এই যে খালি ওখানটা, তো এইটা লাগানো বাকি আছে, ওটা হয়ে গেলেই বেরিয়ে যাব। মানে ফাইনালি কমপ্লিট করে দিল দাদা, আর মানে এত ভালো কাজ হয়ে গেছে আমার বাইকটা, মানে এখন একদম পুরো নতুন যাকে বলা চলে। মানে এমনও কিছু কাজ যেগুলো আমি দাদাকে বলিনি, দাদা নিজে থেকেই করে দিয়েছে, এবং পরে আমি জানতে পারলাম যে এই এই প্রবলেম ছিল। তো অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাকেও, মানে খুব ভালো লাগলো কথা বলে। আজকে বর্ষার দিনে আপনি স্টিমার চালিয়ে দমদম থেকে এখানে এসে পৌঁছেছেন, সত্যি এবার 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 যাব হচ্ছে জাহাজ নিয়ে, এবার জাহাজ নিয়ে বাড়ি ফিরে। ঠিক ঠিক ঠিক। তো আমি আচ্ছা একটা জিনিস যেটা বলার, যে আমার হিমালয়ান ছিল, তো আমার হিমালয়ানের যে কস্টিংটা পড়েছে দাদা, আমার হিমালয়ানের 7000 আমার হিমালয়ানের 3000 টাকা ইচ রিম, এই 120 সেকশনের টায়ার যাদেরই হয়, যেমন ধরুন বুলেট ক্লাসিক বা সিগনাল মডেল, বা যাদের 120 সেকশন টায়ার থাকে তাদের কনভেনশন চার্জ হচ্ছে 3500 টাকা ইচ। সেটাই, তো এটা হচ্ছে আমার মানে আমার গাড়ির হিসাবে। এবার বাকি ধরুন যার যার যে রকম গাড়ি, সেটা আপনারা ডিরেক্টলি দাদার সাথে কথা বলে নেবেন। আর আমি নাম্বারটা এখানে আমি আলাদা করে দিচ্ছি না, কেননা অলরেডি সেটা গুগলেই রয়েছে নাম্বারটা, তো আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো সেটা ডেসক্রিপশানে, সেখান থেকে আপনারা নাম্বার নিন, কথা বলে দেখুন। এবং মানে অবশ্যই আজকালকার দিনে আমরা যারা রাইড করি অবশ্যই তো সেটা দরকার পড়েই টিউবলেস, তো একবার করিয়ে দেখুন। আশা করছি আমার তো আমি যাবো, বেরোবো কয়েকদিন পরেই, তো সেটার একটা এক্সপিরিয়েন্স তো অবভিয়াসলি শেয়ার করবোই, এবং দাদাকেও জানাবো, দাদাকেও পাঠাবো আমি। তো চলো আজকে এই বলে এখানেই ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ অবধি টাটা, সি ইউ, টাটা দাদা। 9.5 থেকে 10 মধ্যে, 10,000 ফিটের মধ্যে হবেই, কারণ বুঝতেই পাচ্ছি অক্সিজেনের পরিমাণ অনেকটা কমে গেছে। তোমরা মজা নাও এই দৃশ্যর, আমি যতটা চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যতটা মজা দেওয়া যায়, যতটা আনন্দ দেওয়া যায়। আমাদের সেই কোথায় আরো উপরে উঠতে হবে বস, ও বাবা ওই দেখো, এটা তো কিছুই না, ওরও উপরে উঠতে হবে।